হুকুর ভাড়ালে গেছি আর হলা একটা হুকুর তো বসে পড়ে ছোট্ট হলা আমি কাজ আর কেন বলো আমার কাছে তো হুম মারা যান এদিকে জ্বর কে হান যাবি হার নিচে বসে বসে তার তিন দিকে গিরা তিন দিকে গিরা পাঁচ দিকে আর অত আছে দক্ষিণ দিকে আসে উত্তর দিকে তোর আসে তা আমি রোডে গিয়ে আস্তে আস্তে আমার মানে আমি ফাঁপ নেই সেভাবে হাঁটি টেনশন দেয় না ঘোরা দুই দিন না ঘোরা ফেঁকো দিয়ে না স্বাভাবিকভাবে হাঁটি তো তুই জ্বর এখন যখন ডুব দিয়ে আমি আগে উঠে গেছি এখন আমি আইলে আইলে মানে ডান দৌড়লে তো এত গুলি করবি এ দিয়ে যায় হ্যাঁ হানিতে গুলি মাছে মাছে হানি মাস করি গেল হানিতে গুলি করতেছে গুলি করার কাছে আমি চাপ দিচ্ছি লাভ বেশি তো দেখছে কিন্তু আগে দুটো লোক হারে গেছিল বহু দূরে হিয়ার তো হাতে আসতো আর আমি তো আলু উঠে গেছি আলু উঠে যাওয়ার আগে লাইন ইন্ডিয়ার উদয় আমাদের বিএসএফের ইন্ডিয়ান সৈন্যদের সম্পাদ বিষয়ে কখন উত্তরটাই ডাকছি আপনার সাথে কি কখনো বঙ্গবন্ধুর সাথে সরাসরি সামনাসামনি কথা হয়েছে? বঙ্গবন্ধু কান্দো আসতেছি মরানো বাসাতে কান্দো আসতেছি মরানো বাসের কি বাজ আসতেছি আসলে সন্তোষের কাজ মানুষ বঙ্গবন্ধুর আয় হয়েছিল গেছি বঙ্গবন্ধুর বাসায় আয় গেছি পেনি আছে সুরত মহলে মিটিং করে না আমি ঠিক আমি বলবো গেছি কাশি দিয়ে গেছি আমি আমার খুব লম্বা সরাসরি তাইলে দেখছেন কত দেখছি কাজে অল্প নেই কথা বলছি হ্যাঁ এবার নিয়ে তো নিজে গেছি কিন্তু ওই ইজ্জা হল হাতে দিয়ে গেছি আর দোনো ক্রসিং গোলা করে দিয়েছে না ইজ্জা গোলা করি সরে চলে যা তো ভালো রাস্তা কতদিন আসলেন ইন্ডিয়াতে তখন কি বর্ডার ছিল না খোলা ছিল বর্ডার যুদ্ধ কাছে বর্ডার ঠিক ভাই আতানি তো মধুপুর দিকে গেছেন মধুপুরাম ইন্ডিয়া আপনাদেরকে সহযোগিতা করছে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন করার সোজা কথা নেই আপনারা তো অনেক কষ্ট করছেন অনেক কষ্টের বিনিময়ে বুড়া মুক্তিযুদ্ধ ওই আপনি কি তখন ফেনীতে ছিলেন কানালো আসিল হারা ইউনিয়নিতে একান বোম্বাই টাইগার্সের একান বিল্ডিং আছে ছোট্ট সারা ইউনিয়নে ইউনিয়ন বহুত মাঝে যাচ্ছে মালিক দেওয়ালের বিল্ডিং এর নিয়ে আর বেয়ার ঘর বলছেন না দরজা আসিল ওই বাঁশের বাঁশ দিই বানাই বাঁশিটা নিচে দিয়ে এমনি দিই এমনি করে ঠেলি মেত এমনি করে এমনি করতে কথা বুঝছেন না বুঝছি এই ঘর দেখছেন না তা হচ্ছে দিদি বাইলার বাসা বাইলার বাসা ঘরিতে রাখতো যুদ্ধের সময় তো ঘরে থাকতে পারতেন না তখন তো ঘরে থাকতে পারতেন না সব নিয়া বাইলার বাসা তো হুসি আর ব্যাটিং বানাইছে কিন্তু জান নেই সিনের কাজ সিনের কাজ মেহেন্দি দিছি ঘরে তো খাতা দিছে খাতা 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 ব্যাটিং জানো লেফট ব্যাটিং ন
যুদ্ধের সময় আপনারা কি ঘরে আসতেন না? আমরা গেছি সোনাগাজির সরে তখন তো বিয়ে করেন নাই, যুদ্ধের কয় বছর পর? যুদ্ধের পরে বিয়ে হয়েছে আর কি। আচ্ছা একটা ইন্টারভিউ নি, যুদ্ধের সময় তো ছেলে মেয়ের একসাথে যুদ্ধ করছে, ক্যাম্প কি মেয়েদের আলাদা ছিল এরকম ছিল নাকি? পুরা দেশে জামালা হয়ে গেছে না সাক্ষী দিছি দুইবার থানায় ডিস্ট্রিক্ট কমান্ডার হয়েছে ভোট করি। আমার তো গোয়েন্দা সংস্থা সাক্ষী দিছি, হান্নান মুক্তিযোদ্ধা নয়। তাহলে সামনাসামনি গেছি আর আমার গোয়েন্দা সংস্থা ডাকছি যে আপনি আসেন। আপনি যে মুক্তিযোদ্ধা, এখন আপনাকে কি সরকার কোনো সহযোগিতা দিচ্ছে? মাসে কত করে দেয় আপনাকে সরকার? ২০০০০ টাকা দেয় আপনাকে মাসে? হ্যাঁ ২০০০০ দেয়। সামনে ২৫শে মার্চ হচ্ছে, আমাদেরকে সার্টিফিকেট দিবে, হসপিটাল ফ্রি, যত সরকারি হসপিটাল আছে সব ফ্রি, সব ফ্রি দিবে আপনাকে। আমার নাম উত্তর করে আমায় দেখি, আমি বলি সমস্ত মুক্তিযোদ্ধা, সমস্ত মুক্তিযোদ্ধা সবাইকে দিচ্ছে আর কি, মুক্তিযোদ্ধা যারা সবাইকে দিচ্ছে। এখন আরো সুযোগ সুবিধা দিবে বলতেছেন সামনে, এটা তো দাদা সাতটা লাগবে আছে। আমি হেচ্ছা মুক্তিযোদ্ধা না, বড় ডেঞ্জারাস মুক্তিযোদ্ধা, সেই জন্য এটা বলতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমার জাতীয় ব্যাপারে আছে, তাহলে তো আমার অহংকার, আমার বিয়ে মুক্তিযোদ্ধা। আরে আমি মুক্তিযোদ্ধা না, আমি শেখ মুজিবের রাজ্যের একটা সময় স্বাধীনতা ঘোষণা করছে না, আমি দেড়টা থেকে তিন দিনের জন্য গোপালে মাইকিং করছি খুশিতে। আরে স্বাধীনতা ঘোষণা হয়েছে, আমি মাইকিং করি, ছেলেরা বাইরে আসো, স্কুল কলেজের ছাত্ররা বাইরে আসো, ট্রেনিং দিতে আসো, দেশ স্বাধীন করতে হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। থ্যাংক ইউ ভাই। সবাইকে ডরায়।